আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। আওয়ামী লীগের সামনে পথ দুইটা, পতন আর পলায়ন, বলছে মির্জা আব্বাস। এরপর জানিয়ে দিব সরকারের পায়ের তলায় মাটি নেই, বলছে জুনায়েদ সাকি। এদিকে শক্তি জানান দিতে মাঠে নামছে জামায়াত, সোমবার রাজধানীতে শোডাউনের প্রস্তুতি। আরো জানিয়ে দেব জনগণের রক্ত চুষে নিচ্ছে সরকার, বলছে রিজভি। এদিকে হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের এন্তেকাল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশেষ জানিয়ে দেব প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের কোনো কল্যাণ হবে না, বলছে চরমনায় পীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। আওয়ামী লীগের সামনে পথ দুইটা, পতন আর পলায়ন, বলছে মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আওয়ামী লীগের সামনে দুইটা পথ রয়েছে, একটা হলো পতন আরেকটা পলায়ন। তিনি বলেন, আমরা আওয়ামী লীগের পতনে সহযোগিতা করব, কিন্তু পলায়নে সহযোগিতা নয়। শুক্রবার বাদ জুমার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয় পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা আব্বাস। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আহমেদ, কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মির্ধা, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদল সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, মোশারফ হোসেন খোকন, আনোয়ার সাইফুল ইসলাম, তানভীর আহমেদ, রবিন আব্দুস সত্তার, কাজী সেকেন্দার আলী লিটন, মাহমুদ মনির হোসেন চেয়ারম্যান মহানগর সদস্য, অ্যাডভোকেট মকবুল হোসেন সর্দার, ফরহাদ হোসেন নাদিয়া, পাঠান পাপন, আকবর হোসেন নান্টু ভুইয়া প্রমুখ। মির্জা আব্বাস বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবার ক্ষমতায় এসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, কখনোই তিনি ভোট চুরি করে ক্ষমতায় আসেননি, কিন্তু আওয়ামী লীগ ভোট চুরি করে গত 14টি বছর ধরে ক্ষমতায়। আব্দুস সালাম বলেন, দেশের গণতন্ত্র, জনগণের ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে আনতেই আমাদের এই আন্দোলন। ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমেই স্বৈরশাসকের পতন নিশ্চিত করতে হবে, এজন্য সকলকে প্রস্তুতি নিতে হবে। সরকারের পায়ের তলায় মাটি নেই, বলছে জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, দেশে এমন একটা সরকার আছে যারা আপনার আমাকে নিয়ে মোটেও চিন্তিত নন, তারা প্রতিদিন জনগণকে বিপদের মুখে ফেলেছে। মুক্তিযুদ্ধের চ্যাম্পিয়নও দাবি করা হলো, দল এখন আরও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারছে না, তাদের পায়ের তলায় মাটি নাই। জনগণ যে তাদের আর এক মুহূর্তের জন্য দেখতে চায় না সেটা তারা বুঝে গেছেন। তিনি আরও বলেন, 2018 সালের মতো কলঙ্কময় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে আর হয়নি। এই নির্বাচন আগের সব অনিয়মকে ছাড়িয়ে গেছে, এসব করেও তারা টিকে আছে এই কারণেই যে জনগণ ঠিকঠাক মতো মাঠে নামেনি। তাই মাঠে নামেন, আওয়ামী সরকার পালানোর জায়গা পাবে না, রাজপথ দখলে নিতে হবে। যারা প্রতিনিয়ত আপনাদের দমন করছে তাদের ধাওয়া দিতে হবে। আগামী বাংলাদেশ কিভাবে চলবে তা জনগণ ঠিক করবে। শুক্রবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার বিকেলে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে গণসংহতি আন্দোলনের 2 দিনব্যাপী সম্মেলনের কার্যক্রম শুরু হয়। প্রবীণ কৃষক নেতা দেওয়ান আব্দুর রশিদ, নীলু জাতীয় পতাকা এবং দলের জেলা সমন্বয়ক তরিকুল সুজন সংগঠনের পতাকা উত্তোলন করেন। উদ্বোধনী সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জুনায়েদ সাকি। দেওয়ান আব্দুর রশিদ নীলু বলেন, দেশ এখন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যে পরিস্থিতি পাকিস্তান শাসন আমলকেও হার মানায়। তাই দেশে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আরেকটি মুক্তিযুদ্ধ প্রয়োজন, জনগণকে সেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাসলিমা আক্তার বলেন, সরকার প্রায়ই বলেন জনগণই তাদের মূল শক্তি, মূল ভরসা। আমরা বলি, পুলিশ ছাড়া একবার রাজপথে নেমে দেখেন জনগণ কি করে। বাংলাদেশের আপামর জনগণ বহু আগেই আপনাদের আস্থা কুড়ে নিক্ষেপ করেছে,
একথা আমরা বলি না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদেরই বলেছেন, ক্ষমতা থেকে নামলে তাদের পরিণতি কি হবে। সভাপতির বক্তব্যে তরিকুল সুজন বলেন, দীর্ঘদিন ধরে আমরা নারায়ণগঞ্জ লড়াই সংগ্রাম করছি, আমাদের সামর্থ্য ছিল কিন্তু আমরা কোনো সংগ্রামে যুক্ত হইনি, এমন কোনো দিন ঘটেনি, বরং আমরা সামর্থ্যের বাইরে গিয়েও কখনো কখনো ঝুঁকি নিয়েছি। আমরা এ লড়াই চালিয়ে যেতে চাই। নারায়ণগঞ্জবাসী, আমরা এ পরিবর্তনের লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাই। শক্তি জানান দিতে মাঠে নামছে জামায়াত। সোমবার রাজধানীতে শোডাউনের প্রস্তুতি। নিজেদের শক্তি জানান দিতে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ঘোষণার পর থেকে নড়ে চড়ে বসেছে দলটি। সোমবার রাজধানীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জাতীয় নেতাদের ও ওলামায়ে কেরামের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা সহ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি পালন করা হবে। পর্যায়ক্রমে জেলা ও পর্যায়ে বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবার পুলিশ প্রশাসনের সহযোগিতা চাইবে দলটি। একই সঙ্গে কেন্দ্র সহ বিভিন্ন জেলার কার্যালয় খুলে দেওয়ারও দাবি জানাবে তারা। দলটির একাধিক দায়িত্বশীল নেতা জানিয়েছেন এসব তথ্য। জানতে চাইলে জামায়াতে ইসলামীর কেন্দ্র নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যুগান্তরকে বলেন, 10 দফার ভেতরেই লেখা আছে সরকারের পদত্যাগ ও কেয়ারটেকারের সরকারের অধীনে নির্বাচন, এটাই এক দফা। যেহেতু সময় বেশি নেই, মূল দাবি আদায়ের সামনে কর্মসূচি ধীরে ধীরে আরও বাড়বে। তিনি আরো বলেন, আমাদের কেন্দ্র কার্যালয় সহ সব কার্যালয় খুলে দিতে হবে, কারণ অন্যায়ভাবে কার্যালয়গুলো বন্ধ করে রেখেছে, নেতাকর্মীরা গেলেই গ্রেপ্তার করছে, এটা বড় ধরনের জুলুম। মঙ্গলবার কুমিল্লা নোয়াখালী অঞ্চলে দায়িত্বশীলদের নিয়ে এক সমাবেশেরও জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, খুব শিগগিরই সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা আসবে। বর্তমান দেশে কোনো মানবাধিকার আইনে শাসন, নাগরিক অধিকার ও ন্যায় বিচার বলতে কিছু নেই। বর্তমান সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কেয়ারটেকার সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন বাস্তবে রূপ দেওয়ার জন্য এক দফা সরকার পতন আন্দোলন শুরু হবে। সর্বস্তরের জনশক্তিকে আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি। জনগণের রক্ত চুষে খাচ্ছে সরকার, বলছে রিজভী। বর্তমান সরকার জনগণের রক্ত চুষে খাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 42তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তারুকদার। রুহুল কবির রিজভী বলেন, গোটা জাতির রক্ত চুষে নিচ্ছে বর্তমান সরকার। আজকে প্রধানমন্ত্রী বলেন, কিসের গণতন্ত্র, আগে উন্নয়ন। আসলে যারা জনগণকে ভয় পায় তারাই এ ধরনের কথা বলে। তিনি বলেন, একটি জাতিকে স্বয়ংসম্পূর্ণ করা, আত্মনির্ভরশীল করা এবং সামনের দিকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস, তার সবই করেছিলেন শহীদ জিয়াউর রহমান। তিনি মানুষকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করেছিলেন, যা একজন বড় মাপের রাষ্ট্রনায়ক না হলে কখনোই সম্ভব নয়। রিজভী বলেন, স্বাধীনতার পর যারা ক্ষমতায় ছিলেন তাদের দুর্নীতি, অনাচার, লুটপাট, টাকা পাচার ও রক্ষী বাহিনীর অত্যাচার উপেক্ষা করে যুদ্ধবিধ্বস্ত জাতিকে একটি আত্মনির্ভরশীল জাতিতে দাঁড় করিয়েছিলেন, যা বড় মাপের রাষ্ট্রনায়ক না হলেও সম্ভব নয়। হেফাজতের সিনিয়র নায়েবে আমিরের ইন্তেকাল। দেশের শীর্ষ কওমি মাদ্রাসা দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোহাম্মদ ইয়াহিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার 2 জুন দিবাগত রাত 1:30 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। জানাজায় মাওলানা ইয়াহিয়া লিভার ক্যান্সারে ভুগছিলেন। গত বুধবার তিনি অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বাস্থ্যের অবস্থা অবনতি ঘটলে বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের কোনো কল্যাণ হবে না বলছে চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে অতীতের মতো বৈষম্য, লুটপাটের দলিল এবং ঋণ নির্ভর বাজেট বলে দাবি করেছেন। তিনি বলেছেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ জনগণের কোনো কল্যাণ হবে না। জাতীয় সংসদে নতুন অর্থ বছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। রেজাউল করিম বলেছেন, অর্থমন্ত্রী উন্নয়নের কথামালা দিয়ে বাস্তবতাকে ঢাকার চেষ্টা করেছেন। বাজারে যে মূল্যবৃদ্ধির ঘটনাগুলো ঘটছে সেটা কিভাবে নিয়ন্ত্রণ হবে এটা স্পষ্ট করা হয়নি। চরমোনাই পীর বলেন, বড় আকারের বাজেট দিয়ে মূলত জনগণকে ঋণ নির্ভর করা হয়েছে। 52% ঋণ বেড়েছে গত 7 বছরে, যার দায় বইতে হবে আগামী প্রজন্মকে। 42% মানুষ দারিদ্রতার মধ্যে আছে, নতুন করে দরিদ্র হচ্ছে। ঢাকায় নতুন দরিদ্র হয়েছে 52%। তিনি আরো বলেন, বাজেটে সাধারণ মানুষের ওপর করের চাপ বাড়বে। দ্রব্যমূল্য কমাতে গেলে সরকারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ কমাতে হবে, ডলারের বিপরীতে টাকার মান বাড়াতে হবে, লুটপাট বন্ধ করতে হবে, না হলে মূল্যস্ফীতি কমানো যাবে না, জিনিসপত্রের দাম কমানো সম্ভব হবে না। IMF এর শর্ত আরোপের মধ্য দিয়ে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে যে শর্তগুলো রয়েছে সেটা স্পষ্ট করা হয়নি।